वेलकम बैक टू माय चैनल स्वीट सिंपल ब्लॉग। आमी मोनिशा। देखो बेरिए पड़े कोथाय जाच्छी किच्छु जानी ना। हजबैंड आज के सरप्राइज निये जाच्छे, खाली बोले छे बेराते निये जाच्छे, केनना एतदिन लकडाउन छिलो कोथाओ जावा हयनी। ताहले चलो तोमराओ आमादेर साथे कोथाय जाच्छी देखो, एई जे बाइक चालाच्छे। ताहले चलो जाई कोथाय घुरते निये जाच्छे देखी। আর লকডাউনে তো কোথাও বেরোনো সম্ভবই ছিল না। এখন আমাদের এখানে মুম্বাইতে লকডাউনটা তুলে দিয়েছে, মানে যেখানে দুটো অবধি টাইমিং ছিল, যে সকাল থেকে 8টা থেকে দুটো অবধি দোকানপাট খোলা, এখন সেটা 4টে করেছে। তো সেজন্য এখন বিকালে খাওয়া দাওয়া সেরে একদম বেরিয়ে পড়েছি যাচ্ছি। দেখো আমি আজকে ভালো সাজুগুজুও করে নিয়েছি একদম। আরে তোমরা দেখো রাস্তাঘাট কত সুন্দর এখানে। দেখো এখানে একটা চার্জ আছে, দেখাচ্ছি খুব সুন্দর। এই চার্জের ভিতরে আরেকদিন তোমাদের ঘোরাতে নিয়ে যাব আমি। আর এখানে একটা খুব জাগ্রত মন্দিরও আছে, সিদ্ধি বিনায়ক, একদিন ওখানেও নিয়ে যাব। তো আস্তে আস্তে তোমাদের মুম্বাইয়ের সঙ্গে পরিচয় করাবো, ঘোরাবো, ভালো ভালো জায়গায় নিয়ে যাব। শিবাজি পার্ক। আর এখন আমরা ময়দানের দিকে যাচ্ছি, তারপরে দাড়িয়াতে যাব, মানে সমুদ্রের পাশে একটা বিচ। চলো। আর মাস্ক পরে কথা বলছি, মাস্ক খোলা যাবে না, তার এখানে পুলিশরা আছে খুব মারবে ধরে। তো মাস্কটা আমি পরেই নিই, ঠিক আছে? আর 5 মিনিট লাগবে যেতে, এসেই গেছি। আর আমি তো ভাবতেই পারিনি যে আমাকে ও এখানে নিয়ে আসবে আজকে, আমাকে কিছু বলেই নি, একদম সারপ্রাইজ। খাওয়া দাওয়ার পর বলছে ফটাফট রেডি হ, চলো। আমার এটা খুব প্রিয় একটা জায়গা, এখানে সমুদ্রের পাশে বসলে খুব ভাল লাগে, মানে দারুণ জায়গা। এখানে একটা বাচ্চাদের পার্ক আছে, খেলার একটা বড় ময়দান আছে। চলো তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে আমরা এন্ট্রি করছি, এখানে একটা আছে গেট, 4টে 5টা গেট আছে দেখো। আর এখানে বড় দুর্গাপুজোও হয় বাঙালিদের, শিবাজি পার্কের ময়দানে খুব বড় করে পুজো হয়। তো দুর্গাপুজোর সময় তোমাদেরকে অবশ্যই দেখাবো, দারুণ দুর্গাপুজো হয়, একদম ফাটিয়ে পুরো কলকাতার মতো। খাওয়া দাওয়া সব বেঙ্গলি স্টাইলে থাকে, খাওয়া দাওয়া পুজো সাজগোজ সব বেঙ্গলি, ঢাক বাজানো হয়, প্রচুর মজা করা হয়। খালি এটা বেঙ্গলিদের জন্য, এই এখানে একটা বেঙ্গলি ক্লাবও আছে খালি বেঙ্গলিদের জন্যই। আমার তো খুব এক্সাইটেড লাগে, খুব মজাও লাগছে, কত দিন পর বাইরে আসলাম বলো তো, মানে বাইরে আসার জন্য মনটা যেন একদম ছটফট ছটফট করছিল। আজকে বাইরে জমিয়ে খেয়ে একদম হাজব্যান্ডের পকেট পুরো ফাঁকা করে দেব, কেনাকাটিও করবো জমিয়ে, মানে পার্টি আজকে মজা করবো, তোমাদের সাথে নিয়ে মজা করবো। চলো দেখে তো বাম্পারে কীভাবে মানুষ এরকম করে। চলো এসে গেছি, নেমে নিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। হাজবেন্ড চলে গেছে কোথায়, একদম বড় বড় পাথরের উপরে। দেখো কত বড় সমুদ্রটা, তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। ওই দেখো ওইখানে থেকে স্টার্ট হয়েছে আর পুরো জায়গাটা এরকম। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ ঢেউগুলো দেখো,
দারুণ না? এরকম জায়গায় আসতে কার না ভালো লাগে বলো? লকডাউনের জন্য একদম বেরানো হয়নি আমার। চলো চলো, আমার হাজবেন্ড আমাকে ডাকছে পাথরের উপরে যাওয়ার জন্য, চলো যাই। হ্যাঁ দেখো, এসে বসে পড়েছি আর কি পরিমাণে হাওয়া দিচ্ছে। খালি দেখো আমার চুলগুলোর অবস্থা, দেখো উড়ে উড়ে মনে হচ্ছে যেন আমার চুল আমাকে ছেড়ে চলে যাবে। হেভি ভাল লাগছে গাইজ, দারুণ। তোমরা যারা যারা মুম্বাইতে আসো একবার আরেকবার শিবাজি পার্ক এসো। এখন ঢেউতেও খুব দারুণ চলছে, মনে হচ্ছে সমুদ্রের জোয়ার এসেছে, একদম দারুণ ফাটাফাটি লাগছে। চলো আমি কিরম সেজেছি তোমাদের দেখাই, দেখে নাও। জাস্ট মনে হচ্ছে যেন গিয়ে একটুখানি স্নান করে আসি, এত দারুণ। এই বোটিং করতে যাবে? হ্যাঁ হ্যাঁ, লকডাউনে বন্ধ থাকতে পারে। দেখেছো না কি দারুণ? কলকাতা থেকে তাড়াতাড়ি টিকিট করে চলে আসো এখানে শিবাজি পার্কে, জাস্ট অসাম অসাম জায়গা, অসাম। কোনো কথা হবে না, অন্য লেভেলের পুরো ঢেউ চলছে। আর হাওয়া তো মানে এত হাওয়া, রোদের মধ্যে রোদ লাগছে না, ভীষণ হাওয়া, দারুণ। ভালো করে ঢেউটা দেখাবো বলে, ওই দেখো একটা ঢেউ আসছে, দেখো সমুদ্রটা দেখো জাস্ট। দেখো জায়গাটা কি সুন্দর, আমাকে ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে ঢেউ। নামতে বলছে আমাকে, কিন্তু এখন নামবো না। জল দেখো কোথায় চলে আসে, আর আওয়াজ দেখো ঢেউয়ের। তাহলে চলো একটু অন্য সাইডে যাই। পুরো সমুদ্রে চলে যাচ্ছে ও, আমাকে রেখে চলে যাচ্ছে। দেখো ও গেছে ও জলে, ওরও খুব সমুদ্র পছন্দ, আমাদের দুজনারই খুব পছন্দ সমুদ্র পাহাড়। পাহাড়ে তো যাওয়া সম্ভব হয় না, তাই সমুদ্রের জন্য শিবাজি পার্ক, আরেকটা জায়গা আছে জু চাপাটি, মেরিল্যান্ড, ব্যান্ডেলস্টাইন, এই চারটি জায়গা আছে যেখানে এরকম বড় বড় বিচ আছে। আর আরেকটা আছে গেট অফ ইন্ডিয়া, তোমাদেরকে একদিন সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবো। আরে আজকের আমরা এখান দিয়ে চলে যাব, কেন ওদিকে বন্ধ বলছে আর পুলিশটা এখন এখান দিয়ে বেরোতে বলছে, চলে যেতে বলছে। তাহলে আরেকবার দেখে নাও সমুদ্রটা, তার সমুদ্রকে বাই বাই করে আমরা চলে যাব। আর দেখো দোকানপাটগুলো সব বন্ধ আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, আগে সমুদ্রটা দেখে নাও। এই দেখো এরকম, ওই দিকে দেখো একদম অনেক দূরে আছে, ওটা যেতে হবে ওদিকে আমার। এই দেখো ওই দিকে একটু দোকানপাট আছে, তো এখান থেকে আমরা দেখছি যে ওগুলো সব বন্ধ, আর পুলিশ ওখান থেকে হাত দেখায় ইশারা করছে যে চলে যাও এখানে, এই সাইড থেকে ওদিকে যেতে বলছে, যে সাইড দিয়ে আমরা এসেছিলাম। তো আমরা সেই সাইডেই চলে যাব এখন, পুলিশের সঙ্গে পুলিশের কথাটা শোনা দরকার যেহেতু সময়টা এখন ভালো নয়। তো চলো সমুদ্রকে এবারে বাই বাই করে দেবো তাইলে। দেখো আমার হাজবেন্ড পুরো সমুদ্রে এখনো দাঁড়িয়েই আছে। টাটা। তাহলে দেখো বাইকে উঠে পড়েছি, ওই যে পিছনে সমুদ্র ছেড়ে বাড়ি চলে যাচ্ছি, বাড়ি যাচ্ছি না একটু যাবো, একটু শপিং করার আছে। তাহলে টাটা সমুদ্র, চলো দেখি কি কেনাকাটি করা যায়। ময়দানটা দেখাই, ওই দেখো ময়দান।
Cause it's always been a tighter rush that I've been laid back, yeah. I don't wanna skip steps, you know that. So if you're with it, then say yeah. I just need a little bit of patience. You need me, I know that you've been waiting. Dial my number twice, promise I'll pick up the line. I see you're worried, don't gotta ask why. You like it, I know that you like it. You like it, yeah, you like it. I know that you like it, you like it. You said that you were down. টানটা এখন আমরা যাব এই মধ্যে যে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে কিছু কসমেটিক কিনে নেব। দেখো তাহলে দোকানে চলে এসেছি, এবারে দোকানে দেখি আমি কী কী নেবো সেগুলো নিয়ে নিই। আর চলো তোমাদের দোকানটা ঘুরিয়ে দেখাই। দেখো কী সুন্দর সুন্দর সেট, গলার, চুড়ি, কানের সব জিনিস আছে। মেকআপের কিছু চাইলে তাও পাওয়া যায় এখানে। এই একটা দোকানে আমি সব সময় আসি, কেন এক জায়গায় আসলে সব ভ্যারাইটিস আছে। দেখো তোমাদের কোনটা পছন্দ আমাকে কমেন্ট করে জানিও, কোন গলার সেটটা পছন্দ হয়েছে। দেখো কিছু গলার সেট কি সুন্দর, আর বাহুবলীর এই কানের সাইডেরগুলোও আছে। আর দেখে নাও দোকানের নামটা পূজা বিউটি। তাহলে আজকের মতো টাটা, অন্যদিন দেখা হবে ভালো একটা ব্লগের সাথে।